সালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আমি আপনারা লগে আছি রিয়েল পেজর অ্যাডমিন সাজু আহমদ। এখন আছি আমরা মিরগঞ্জ নৌকাবাস থাকি। হ্যাঁ, কোন জায়গাতেই দেখরা প্লিজ কমেন্ট করে কইবা, নেটওয়ার্ক ঠিক আছে নি একটু জানাইবা। আর আমরা লগে আছেন আমাদের সদ্রীয় বড় ভাই মনসুর আহমদ। ভাই একটু তা নেটওয়ার্ক ঠিক আছে নি প্লিজ একটু তা জানাইবা। আমি পার উঠবা হইলাই। সুপ্রিয় ভাই বন্ধুরা, আমি বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী কুশিয়ারা নদীতে শরীফগঞ্জ ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আজকের এই নৌকাবাইচ। আমরা প্রথম নৌকাবাইচটি উপভোগ করলাম বিয়ানীবাজার থেকে আগত তাজপুরের নৌকা এবং স্থানীয় শরীফগঞ্জের নৌকার মধ্যে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই বাইচে, প্রথম বাইচে কিন্তু স্থানীয় শরীফগঞ্জ ছাড়া কিন্তু তাজপুরের নৌকাকে প্রায় দুই নৌকা পিছনে ফেলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা আসলে সত্যি নদীর উপরে পাড়ের দিকে তাকালে বোঝা যায় এখনও বাংলার চিরাচরিত সেই রূপ, ঐতিহ্যবাহী বাংলার সেই বাটি বাংলার নৌকাবাইচ প্রতিযোগিতা আমরা উপভোগ করলাম এবং সত্যি খুব আনন্দিত আমরা। এবং উভয় পাশে যেভাবে পুরুষ এবং মহিলারা তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই নৌকাবাইচ উপভোগ করছে, বিশেষ করে ইঞ্জিন নৌকা এবং মানুষ চালিত যেসব নৌকায় খানায় খানায় পূর্ণ উভয় তীর, আমরা অভিনন্দন জানাচ্ছি শরীফগঞ্জের ইউনিয়নবাসীকে এই সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমরা আশা করব আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বাইচ আসবে। আমরা শুভকামনা জানাচ্ছি, আমরা লক্ষ্য করছি দ্বিতীয় বাইচটি বোধহয় চলে আসতেছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মিরগঞ্জ বাজারের পাশেই রয়েছে আমাদের দ্বিতীয় বাইচ আসতেছে। প্রথম বাইচে শরীফগঞ্জ বিজয়ী হয়েছে, দ্বিতীয় বাইচ আসতেছে। আমাদের সাথে আছেন আমাদের ছাত্র রাজনীতির অহংকার, আমার প্রিয় বড় ভাই, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক এজিএস, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে যিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, আমরা অভিনন্দন জানাচ্ছি। এছাড়া এখানে আছেন শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমরা সকলের পক্ষ থেকে আজকের এই অভিনন্দন জানাচ্ছি রিয়েল সিলেট পেজ, যারা যিনি যে বাইটি আমার এই পেজটি চালু করেছেন, এই পেজের অ্যাডমিন, আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি এই লাইভ প্রোগ্রাম প্রচার করার জন্য। আমরা লক্ষ্য করছি দ্বিতীয় বাইচ আসতেছে, আমরা এবারে সরাসরি আমরা